বাড়িতে কিভাবে তোমরা হোমমেড ফেশিয়াল টোনার তৈরি করবে আজকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যেটা ইউজ করলে তোমাদের স্কিন গ্লোয়িং হবে এবং টোনারের যেটা কাজ স্কিনকে হাইড্রেট করতে হেল্প করবে এই টোনারটাও স্কিনকে ভীষণ ভাবে হাইড্রেট করতে সাহায্য করে সবসময় যে ব্র্যান্ডেড কোনো টোনারই তোমাদেরকে ইউজ করতে হবে তেমনটা কিন্তু নয় বাড়িতে তোমরা এইভাবে টোনার বানিয়ে সেটা ইউজ করতেই পারো এটাও কিন্তু খুব ভালো কাজে দেয় তো এই ফেশিয়াল টোনারটা বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ মতন জল নিয়েছি কারণ জল ছাড়া টোনার তৈরি করা সম্ভব নয় তো জল তো লাগবেই এবং তার সাথে কিছু আমি মিক্স তোমাদেরকে দেখাতে যাতে সুবিধা হয় তার জন্য ইনগ্রেডিয়েন্ট গুলো আগে আমি এই কাঁচের বাটিটার মধ্যে মিক্স করে নেব অ্যান্ড তারপর পুরো মিশ্রণটাকে আমি একটা স্প্রে বাটলের মধ্যে ঠেলে নেব এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গ্লিসারিন তো আমি যে এক কাপ জলটা নিয়েছি তার সাথে সামঞ্জস্য করে আমি এক চামচ গ্লিসারিন এখানে ইউজ করছি গ্লিসারিন অনেক কোম্পানির হয় তোমরা পিওর গ্লিসারিন ইউজ করার চেষ্টা করবে গ্লিসারিন স্কিনের ড্রাইনেস কন্ট্রোল করে স্কিনকে হাইড্রেট করতে ভীষণ ভাবে সাহায্য করে তো এক চামচ গ্লিসারিন দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব এরপর আমি আরেকটা ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে মিক্স করব। সেটা হচ্ছে লেমন জুস তার জন্য দেখো একদম ছোট্ট একটা লেবুর স্লাইস নিয়ে সেটাকে চিপে চিপে রসটা আগে ভালো করে বার করে নিচ্ছি মানে ওই হাফ টি স্পুন মতন হলেই এনাফ এবার কারোর যদি লেবুতে খুব বেশি অ্যালার্জি থাকে তাহলে তারা দু তিন ড্রপের মতো লেবুর রস ব্যবহার করতে পারো এতে আশা করছি তোমাদের খুব একটা প্রবলেম হবে না কারণ এই টোনারটা তো স্পেশালি আমি এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়েই বানাচ্ছি তাই এর মধ্যে স্কিপ করার কোনো অপশন নেই আমার যেহেতু কোনো অ্যালার্জি নেই লেবুতে তাই আমি পুরো লেবুটাই দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে পুরো মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো তারপর তোমাদের কাছে যদি এরকম ফাঁকা কোনো স্প্রে বটল থাকে তাহলে সেটা একটু ভালো করে পরিষ্কার করে নেবে কারণ এবার আমি এই পুরো মিশ্রণটাকে এই স্প্রে বটলের মধ্যে সাবধানে ঢেলে দেব তো আমি এই বোতলটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম এবার খুব সাবধানে আমি এটা ঢেলে নেব যাতে করে বাইরে না পড়ে যায় আর এটা আমি যতটুকু বানিয়েছি মোটামুটি এক সপ্তাহের মতন স্টোর করে রেখে দেওয়া যাবে আর এটা তোমরা ফ্রিজের মধ্যে ইউজ করবে তাহলে টোনারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু এই টোনারটা একদম র ভাবে বানানো হয়েছে তাই খুব বেশি দিন পর্যন্ত স্টোর করে না রাখাই ভালো যত তাড়াতাড়ি পারবে ইউজ করে নেবে তোমরা হয়তো ভাববে যে এটা তো একদম সিম্পল একটা কিছু তৈরি হলো এর মধ্যে এমন কি আছে বাট এর মধ্যেই আছে আসল জাদু যাদের স্কিন টাইপ অফ কম্বিনেশন তাদের তাদের এটা খুব ভালো একটা কাজ করবে মানে যাদের টি জোন গুলো বেশি অয়েলি হয়ে থাকে মুখের অন্যান্য জায়গাগুলো ধরো ড্রাই আর টি জোন গুলো শুধুমাত্র অয়েলি তারা নিঃসন্দেহে বুঝে তোমাদের কম্বিনেশন স্কিন তো তারাই টোনারটা ইউজ করবে খুব ভালো রেজাল্ট পাবে আর স্প্রে বাটেলের মধ্যে রাখলে এটা ইউজ করতে তোমাদের খুব সুবিধা হবে আমি রেগুলার এটা তিন চারবার করে মুখে স্প্রে করি এতে করে আমার স্কিন প্রচন্ড হাইড্রেটেড থাকে এবং স্কিনটা খুব সফট থাকে এবং দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু একটাও দাগ নেই তো আমি এটা তোমাদেরকে একটু ইউজ করে দেখাচ্ছি যে এটা কিভাবে তোমরা ইউজ করবে যখনই ইউজ করবে না তখনই ভালো করে একবার শেক করে নেবে এবং তারপর তোমরা এটা তোমাদের ফেসে এবং গলায় ভালো করে স্প্রে করে নেবে সবসময় যেটা তোমরা মুখে ইউজ করবে সেটা গলাতেও ভালো করে ইউজ করে নেবে এবং ইউজ করা হয়ে গেলে স্প্রে বাটেলের ঢাকনাটাকে ভালো করে বন্ধ করে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবে এই যে পুরো মুখে দেখো আমি ভালো করে স্প্রে করে নিচ্ছি যাতে সব জায়গাগুলো কভার হয় যেহেতু এর মধ্যে গ্লিসারিন দিয়েছি তাই গ্লিসারিন কিন্তু স্কিনকে হাইড্রেট রাখতে খুব হেল্প করে আর তার সাথে এর মধ্যে ভিটামিন সি থাকার কারণে স্কিন ব্রাইটেনিং এরও কাজ করবে স্কিনের গ্লো বাড়বে এবং স্কিনটা খুব বেশি চকচক করবে তো এটা স্প্রে করার পর জাস্ট একটু আলতো করে ড্যাপ ড্যাপ করে নেবে যাতে মুখের সমস্ত জায়গায় টোনারটা ভালো করে স্প্রেড হয়ে যায় এবং তারপর ফ্যানের হাওয়ায় মুখটা শুকিয়ে গেলেই বুঝতে পারবে তোমাদের স্কিন ইনস্ট্যান্টলি কতটা গ্লো করছে আমার ড্রাই স্কিন প্লাস কম্বিনেশন স্কিন তো আমার জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করেছে শুধু লেবুতে যাদের খুব বেশি অ্যালার্জি তারাই পুরো রেমিডিটাকে স্কিপ করে যেতে পারো স্কিনটা সত্যি প্রচণ্ড গ্লো করছে এবং লিটারেলি আমার স্কিনটা ভীষণ সফ মনে হচ্ছে গরমে আমরা অনেকেই টোনার ইউজ করাটা স্কিপ করে যাই গরমেও কিন্তু স্কিনে একটা হাইড্রেশনের দরকার হয় তো আমার মনে হয় এই দুটো ইনগ্রেডিয়েন্ট প্রত্যেকের বাড়িতেই থাকবে তোমরা চাইলে সবাই এটা ট্রাই করতে পারবে তো আজকে একদম হোমমেড একটা টোনার মানে ঘরোয়া উপায় কিভাবে তোমরা এই টোনারটা বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত আমাকে জানাতে ভুলো না দেখাবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অফ টাটা